এক ভবঘুরের মৃত্যুর ঘটনা চাঞ্চল্য হাবড়ার ডোমচুরের বেগুড়ি বাজার এলাকায়। মঙ্গলবার দুপুর 12টার সময় মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রশান্ত চক্রবর্তী, বয়স 62, তার বাবার নাম স্বর্গীয় প্রফুল্ল চক্রবর্তী। ডোমচুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। বেগুড়ি বাজারের একটি বহুতলের দ্বিতীয় তল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। বিদ্যুৎ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, এনার বাড়ি ডোমচুরের দক্ষিণ ঝাপড়দহে। ইনি একজন শিক্ষিত মানুষ, সকলের সঙ্গে এনার ব্যবহার ভালো, কিন্তু দীর্ঘ 15 বছর ধরে তিনি ভবঘুরে এখানে ওখানে ঘুরে বেড়ান। বাড়িতে ভাইয়েরা আছেন, তবে তিনি সেখানে যেতেন না। তিনি বলেন এটা সাধারণ মৃত্যু, অসুস্থ হয়ে তিনি মারা যেতে পারেন বলে বিদ্যুৎ বাবু জানান। তবে ডোমচুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এ ভদ্রলোকের নাম হচ্ছে প্রশান্ত চক্রবর্তী, এর বাবার নাম হচ্ছে স্বর্গীয় প্রফুল্ল চক্রবর্তী। ইনি একজন শিক্ষিত মানুষ ছিলেন, ভালো উনি লোক হিসেবে ভালো, কিন্তু ভবঘুরে কখন কোথায় থাকতেন কোনো ঠিক ঠিকানা ছিল না। এনার বাড়ি হচ্ছে দক্ষিণ চাঁপড়া, খাটোরা। কতদিন ধরে এরকম ভবঘুরে? আমরা তো দেখাছি অন্তত 15 বছর হবে। পরিবারের সব আরও সব ভাইটায়েরা আছে, ইনি বাড়িতে খুব একটা যায় না। দেখে তো মনে হচ্ছে ও এমনি মৃত হয়ে, হ্যাঁ অসুস্থই মৃত হয়ে, নর্মালি। ইনি আগে কী করতেন আমি ঠিক জানি না গো, কিন্তু আমরা বর্তমানে জানি উনি তো ভবঘুরে এরকম ঘুরে ঘুরে খায়। শিক্ষিত লোক, হ্যাঁ শিক্ষিত লোক, এমনি লোক হিসেবে ভালো, কিন্তু ন্যাচারাল ডেড দেখেই বোঝা যাচ্ছে। আমার নাম হচ্ছে বিদ্যুৎ ঘোষ।